আইন প্রথম যে বসলো মনসা পূজার দিন ওদিন দিছলা তো আপনি পাইনি লক্ষ্মী বন্যাস না না হয় নাই কেন আমি তো আবার পাইলাম মনসা পূজার দিন গেলাম পূজা উপাস শরীর নিয়ে গেলাম এই ভিড়ে লাইন দিয়ে কাগজ টাগজ সব দিয়ে আসলাম সবারে হইছে আমারে বলে হয় না সব কিছু কি যে আমার ছাড়া পড়লো সব কিছু দিলাম সবারে হইছে সবই আছে স্বাস্থ্য সাথী কার্ড এসি কার্ড স্বাস্থ্য সাথী আছে এসি কার্ডটা নাই ও বাবা নাম্বার বলছিল যে বলে অনলাইনে ওটা কইয়ে দিলেই বলে হবে ওই অনলাইনে রে ইয়েটা লেখা হ্যাঁ হ্যাঁ ওটা দিলাম তো কই সবারে হলো আমার আবার নাই তে কে কে আবার পাইলো আপনার পাড়া আমাদের পাড়া সবাই পাইছে কে কে কার বউ গন্ডলের বউ পুলিনের বউ সবাই পাইলো হাজার টাকারও সবাই পাইলো আপনি পালেন না আমার যে এত কথা পুরা বাবা আমার হলো না তারে তো ভিডিও অফিসে যাওয়ার লাগে আরো বলে বসবে না কি বললাম কালী পূজার পরে জানুয়ারি মাসে হলে বসবে তো ওই দিন তাহলে আবার এসি কাটতাও পাই নাই এত আমার কপাল মন্দ তাহলে সেদিনে সব নিয়ে যাবেন আবার ওই এসি কাটতে পারলে আবার যাব দিতে বলে জানুয়ারি মাসে বসবে আচ্ছা আবার যাব ঠিক আছে তারপরে আবার শুনি কি মমতা দিদি এটা আবার যে কি করছে কি করলো কারো বলে 500 কারো বলে 1000 এটা আবার কেমন ধরনের কারো একটা ডকুমেন্ট থাকে ও 500 পাইছে 1000 পাইছে কারো আবার না থাকে ও 1000 এটা আবার দিদির যে কেমন ব্যবহার কেমন যে করলো কেন যে হলো আমি তো জানি না দিদি ওটা তো আমারও মাথা ঢুকতেছে না আবার যে কেমন করে দিব কাগজ তাহলে সামনে দুয়ারে সরকারে যাই দেখি আবার নেম্বারের কাছে জিজ্ঞাসা করি কি কি দিতে হবে না দিতে হবে আমার তো হয় না বাপু ঠিক আছে তাহলে আবার বসবে যে দিন হ্যাঁ তো কবে কবে বসবে ওই দিন বসবে আবার না 28 তারিখে আছে নাকি তাহলে একদিন আগে আমাকে বললো আমার আবার মনে থাকে আচ্ছা 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 ঠিক আছে সকাল সকাল রান্না বান্না করবেন আমি সঙ্গে নিয়ে যাব আচ্ছা তাহলে বলবা কিন্তু ছাড় যাব না আচ্ছা যাব চলেন ঝাড় দিয়ে তো আচ্ছা আসেন ঝাড় দিয়ে ও দিদি এটা কিসের লাইন দুয়ারে সরকার এটা কি লক্ষ্মী ভান্ডারের এখানে দাঁড়াতে হবে অনেক দূরে বাড়ি গো অনেক দূরে বাড়ি এখন যাইতে আর আসতে আমি কখন কি করব আবার ছোট বাচ্চা আছে আমার ও আধার কার্ড ও বাবা আধার কার্ডটা ছাড়া পড়ে গেছে গো এই যে দূরে যান মাস্ক কই মুখে মাস্ক কই মনে নাই দিদি মনে নাই দিদি মনে নাই দিদি জান দিদি হয়ে গেছে আপনার এই যে স্বাস্থ্য সাথী দিতি আর সিনিল কাছে স্বাস্থ্যপিত দিতি আর আর কি দিতে হবে ঠিক আছে ঠিক আছে এই যে আমার ওদিকে লাইন পিছন দিক দিয়ে লাইন পিছন দিক দিয়ে আমারটা ঠিক আছে না ঠিক বলেছেন
রে বাপ ঠিক আছে আচ্ছা যাও না তাড়াতাড়ি যাও বাপ রে বাপ হই না একেবারে নাম বল আমি কার সার পাই নাই তোমার নাম ভুল আছে তো পাই নাই এটা হবে না তো আবার ভালো করে করো কি করব নাম ভুল আছে নাম ঠিক করো এইভাবে জমা নিব না তো নিয়ে যান নিয়ে যান কোথায় যাব যান 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 অযথা ঠিক করবেন না যান কোথায় ঠিক করব কোথায় ঠিক করতে শুনতে হবে না হ্যাঁ বালুঘাটে ডিএম অফিসে যাব তাহলে ঠিক হয়ে যাবে নাও দিদি তাড়াতাড়ি করো তোমার কি লক্ষীর ভান্ডারের না হ্যাঁ তো বয়স তো কম আছে তো হবে না কেন হবে না 25 বছরের উপর হবে আপনার তো 23 হবে না তো জান ওই জন্য জান 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 নশা করতে আসো এখানে না জান নিয়ে যান তো আপনারা একটু শিখাই দিবেন না কি শিখাই দিব জানেন না শিখাই দিব না জানি যে 25 বছরের নিচে হবে না পঁচিশ বছর ছাড়া হবে না তো তো তা দেখো নাই তুমি নাকি যাও 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 তোমার হয়ে গেছে তো তুমি আবার শোনো না না শুনে চলে আসছো আমি একবার দিছি জমা তো কি হয়েছে কি সমস্যা একবার দিছি হয় না নতুন করে দিচ্ছি ঠিক করে করে দিবেন জান হয় ঠিক করে তো দিবই করে তে কাগজপাতি ঠিক না থাকলে কেমন করে করে দিব সবই ঠিক আছে আমার বকেন না তো খালি বকলে ঠিক হবে না কেন আপনাদের দিকে ভয় করি নাকি তাই ও দিদি একবার দিলাম সব কিছু আমি না একদম চুপ থাকেন যান ধীরে ধীরে কাজ করেন দেখছি যাও 14 বার করে দিতে হয় যাই হয় না এবার যেন হয় হবে যাও আমার রেশন কার্ডের ভুল আছে নাম রেশন কার্ডে স্বামীর নাম নেই আপনার রেশন কার্ডে তো স্বামীর নাম নেই হবে না তো কার নাম আছে এটা বাবার নাম দেওয়া আছে বাবার নাম আছে নীলকান্ত রায় নামটাই আবার ভুল হয়ে গেল বাবার এটা সংশোধন করতে লাগবে নালে তো লক্ষীর ভান্ডার জমা নেওয়া যাবে না তাহলে আজকে আমার ফেরত যেতেই লাগবে তা কি কি লাগবে কোথায় ঠিক করব এটা এটা চলে যান বালুঘাটে ডিএম অফিসে চলে যান নালে ঠিক হবে না এটা খালি তার জন্য এত ঘুরা ঘুরি জান দিদি জান জান এদিকে লাইন এদিকে এদিকে যাচ্ছি রে বাবা ফালতু লোকেরা আসে কাগজপাতি ঠিক করে না আর আসে খালি দগ্ধায়